আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। রান্নাঘর 24-এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আজকে আপনাদের জন্য যে রেসিপিটি নিয়ে এসেছি সেটা হচ্ছে আলু পাকোড়া। কিভাবে আলু পাকোড়া তৈরি করতে হয় আমি সেই রেসিপিটি দেখাবো। আশা করছি রেসিপিটি ভালো লাগবে। যদি আজকের রেসিপিটি বন্ধুরা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে বন্ধুরা চলে যাচ্ছি মূল পর্বে, কিভাবে তৈরি করব সেটাই আমি দেখিয়ে দিচ্ছি। আমি এখানে একটা বাটি নিয়েছি। বাটিটার মধ্যে আমি 1.5 কাপ পরিমাণ আলু কুচি দিয়ে দিচ্ছি। আলুগুলোকে আমি ভাজি কাটার দিয়ে কেটে নিয়েছি। আমি সবগুলো আলু কুচি নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পেঁয়াজ কুচি, 1/2 চা চামচ আদা পেস্ট, 1/2 চা চামচ রসুন পেস্ট, 1/2 চা চামচ জিরা গুঁড়া, 1/2 চা চামচ মরিচ গুঁড়া, 1/3 চা চামচ হলুদ গুঁড়া, 1/3 কাপ বেসন, 7 স্বাদমতো লবণ। সবগুলো উপকরণ আমি দিয়ে দিয়েছি। এখন আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি ভালোভাবে সবগুলো উপকরণ দিয়ে মেখে নিয়েছি। আমি কিন্তু আলু যখন নিয়েছি ধুয়ে তখন কিন্তু আলুটাকে একটু চিপে নিয়েছি। আলুতে কিন্তু খুব বেশি পানি থাকা যাবে না। আলুর গায়ে যতটুকু পানি থাকবে ততটুক দিয়েই কিন্তু বেসনটা মাখানো হয়ে যাবে। এই কারণে অবশ্যই পানি দেওয়া যাবে না। আলুর গায়ে যতটুকু পানি থাকে ঠিক ততটুকু দিয়েই মেখে নিতে হবে। এখন আমি এটাকে ডুবো তেলে ভেজে নিচ্ছি। চুলার উপর একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটা আমি ভালোভাবে গরম করে নিচ্ছি। ফ্রাই প্যানটা ভালোভাবে গরম হয়ে গেছে। এখন আমি ফ্রাই প্যানের মধ্যে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেলটাকে ভালোভাবে গরম করে নিচ্ছি। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এখন আমি পাকোড়াগুলোকে ভেজে নিচ্ছি। আমি একে একে সবগুলো দিয়ে দিয়েছি। এখন আমি পাকোড়াগুলোকে উল্টিয়ে দিচ্ছি একটা একটা করে। এক সাইড হবার পরে এখন আমি অপর সাইড আবারও ভেজে নিচ্ছি। আমি একে একে সবগুলো উল্টিয়ে দিয়েছি। পাকোড়াগুলোকে আমি অপর সাইডও আবার একইভাবে ভেজে নিচ্ছি। পাকোড়াগুলোকে আমি আবারও উল্টিয়ে নিচ্ছি। এখন আমি এভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। সব সাইড উল্টিয়ে পাল্টিয়ে এভাবে একটু ভেজে নিচ্ছি। পাকোড়াগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি পাকোড়াগুলোকে তুলে নিচ্ছি। তেলটাকে ঝরিয়ে আমি তুলে নিচ্ছি। আমি পাকোড়াগুলোকে একটা পিজে সুন্দর করে সাজিয়ে নিলাম। মুচমুচে একটা আলু পাকোড়া কেমন হলো বন্ধুরা বলুন? আজকের এই পাকোড়া রেসিপিটি নিশ্চয়ই ভালো লেগেছে। আজকের এই পাকোড়া রেসিপিটি যদি আজকের রেসিপিটি বন্ধুরা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন হলো। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার রেসিপিটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।